হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হলো পঞ্চমী আর আমি যাচ্ছি আজকে ঘুরতে। অফকোর্স পঞ্চমী আর কলকাতা থেকে যে আমরা পুজো না দেখি তার একটা পসিবল না। তো দেখতেই পাচ্ছ আমি রেডি, ওয়েট। সো আমি রেডি পুরো, আর একটু পরে আমরা বেরাবো। তো লেটস বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা ছিলাম আমাদের টিউশনের দার সাথে, মানে স্যারের সাথে ঘুরতে সবাই মিলে। তো দেখতে হচ্ছে আমরা বাগবাজার পৌঁছে গেছি, মানে বাগবাজার আগে ছিলাম, বাগবাজার তো হেঁটে যেতে হবে। এরা থেকে একসাথে দেখতে পারবেন গাইস, আমি তো বিশাল লম্বা লাগছি ভাই। তো প্রথমে এই ঠাকুরটা দেখ, সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের ঠাকুর। কোথায় আছিলাম আমরা? তো এতজন স্টুডেন্টরা, তো সবাই ধীরে ধীরে আসছিল, নাহলে এত স্টুডেন্টকে সামলানো প্রচন্ড মুশকিল। তারপর এত বড় বড় সব স্টুডেন্ট যাচ্ছি, সামনে দিয়ে যাই, সোজা হাঁটছি আমি। জগৎ মুখার্জি পার্কে চলে এসেছি আমরা। ও ভাই, সেই জায়গা দাঁড়িয়েছি, ও হাওয়া ঠাকুরকেই তো দেখতে দেখে মামুনি। এটা কোন ঠাকুর আমার জানা নেই, মনেও নেই, জেনে থাকি আমি। তো এখানে আমরা একবারে বাগবাজারে যাচ্ছিলাম সোজা, দেখতে পাচ্ছ বাগবাজার সর্বজনীন। এই ঠাকুরটা একদম সাবেকিয়ানা হয়, তো এটা কোনো থিম পুজো না, বাট যথেষ্ট সুন্দর লাগে। আমার এর আগে যখন এসেছিলাম এটা খুব ভালোই লেগেছিলো। আগেবারও হয় একটুখানি সেমই ছিল, এখানে নতুন কিছু বলতে গেলে না, জাস্ট সাবেকিয়ানাটা বজায় রাখার চেষ্টায়। আরে ঝাপা মালে তোর বেশি কত খিদে লেগেছে? আরে দাঁড়, ছোট ধর, হ্যাঁ ফোন ধরবো না। এরপর বর্ণময়দা আমাদের সবাইকে, লাইক সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো। কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ তো চারটে অব্দি খেয়েছে, আমি একটাই খেয়েছি, বাট সবার থেকে একটু একটু করে ওই চলে একটু যা। তারপর দেখতেই পাচ্ছ গলাটা কেমন বসে গেছে এত ঠান্ডা খেয়ে আমার। আমাদের বাগবাজার ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কুমোরটুলি। এবার হচ্ছে কুমোরটুলি সর্বজনীন। কুমোরটুলি যাচ্ছিলাম আমি, কিন্তু বাগবাজার এসেছি, একটু গঙ্গার ধারে বসবো না, 2-5 মিনিট হয় না, তাই আমরা 2-5 মিনিট একটু গঙ্গার ধারে বসে চলে যাচ্ছিলাম কুমোরটুলির ঠাকুরটা দেখতে। কুমোরটুলি দুটো ঠাকুর আছে, এটা ছিল কুমোরটুলির যুবক বৃন্দ, আই গেস, নাম মনে নেই আমার। কুমোরটুলি ছবি তুলছি না, ভিডিও করছি, ছবি তুলছি না।
আছে এবার আছি আমরা কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসবে। বৃষ্টি পড়ছে নাকি ভাই? এই বলতে বলে বলে দিলে তুই, এবার আমার কি হবে ওভারথিং করতে লাগে ভাই। এবার ছবি তুলে পাঠাবি, সব ছবিগুলো এই ছবিগুলো পাঠাবি। আমরা হেঁটে হেঁটে পাঠাতে হয়ে গেছে আমাদের, তা আমরা হাঁটছি। ইংলিশে বলতে হবে ব্যাপারটা, ওটাই হচ্ছে না। আমি ব্লগটা করছি, রাম মন্দির বানিয়েছে নাকি ভাই? বেরিয়ে তুলবো আগে তো। তো আমরা অনেক ঠাকুরই দেখেছি, বাট আর ফোনে আর চার্জ নেই, তাই জন্য আমি ভিডিও আজকে এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না, আর এদের মুখ আর দেখতে হবে তোমাদের।